वेलकम टू फैंडम। तो चले इंडियन फुटबल अपडेटेड वीडियो नहीं आज के प्रचुर इम्पोर्टेंट किस अपडेट आज मार्केटे तो ट्रांसफर रूमारे छड़ा छोटे तो रूमार नहीं डिसकस करब ताछाओ कुटबल किस इम्पोर्टेंट अपडेट आज इंडियन फुटबल मेन्स फुटबल वोमेंस फुटबल सब किस पास गभरतम सूत्र मालिक आज सब किस तुम्हारा देवे क्योंकि सवार आगे जो कथा एखो जरा सबसक्राइब करनी अवश्य क्योंकि सबसक्राइब कर दिव्य नीचे लाल रंगे सबसक्राइब बटन आज क्लिक कर दाओ और बेल आइकन अवश्य टिंग टंग करल अपशन का प्रेस कर दाओ तो रेगुलर नोटिफिकेशनों पे जाए। আরেকটা কথা বলে দিই, কলকাতা বার যে চ্যানেলটা আমাদের বন্ধুদের ওয়ান্ডা উটাটার চ্যানেল, তো সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। নিচে দেখো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে আমাদের কিন্তু সিকিম ট্যুরের পুরো ফুল ব্লগ আসছে। তো এক নম্বর আর দু নম্বরও চলে এসছে, দু নম্বরটা অবশ্যই গিয়ে দেখো, নোটিফিকেশান যায়নি বলে কান্নাকাটি করছে, তো অবশ্যই কিন্তু ওটাও গিয়ে দেখো। আর এবার গভীরতম সূত্রের মালিক থেকে সব শুনে নাও। তো প্রথমেই একটা টুর্নামেন্টের আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে দুদিন ব্যাপী একটা হকি বার ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে, সেটা হবে হচ্ছে ব্যারাকপুরের বৈশাখী সংঘের ক্লাবে। এবং যারা যারা পার্টিসিপেট করতে চাও অবশ্যই করতে পারো, ডিটেলসটা স্ক্রিনে দেখে নাও। তো এবার চলে আসি ভালো খবরে, সেটা হচ্ছে একটা খবর শোনা যাচ্ছে, যদি এখনও অবধি এএফএ এর তরফ থেকে কনফার্মেশান দেওয়া হয়নি, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের যেই ক্যাম্প হতে চলেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আগে, যেটা এপ্রিলের লাস্টের দিক থেকে শুরু হবে, সেটা মোস্ট প্রবাবলি কিন্তু কলকাতায় হতে পারে। এবং এই ক্যাম্পটা কিন্তু একটা বেশ লং টার্ম ক্যাম্প হতে চলেছে, প্রায় এক মাসের ওপরে কিন্তু এই ক্যাম্পটা হবে, মানে জলপাই থেকে খেলা রয়েছে, ধরো জুনের সাত তারিখ তিন তারিখ থেকে খেলা রয়েছে, তো ঠিক তার আগে পর্যন্ত কিন্তু এই ক্যাম্পটা চলবে। তো এটা এখনও অবধি এএফএ এর তরফ থেকে কনফার্মেশান দেয়নি, বাট শোনা যাচ্ছে যে কলকাতায় মোস্ট প্রবাবলি কিন্তু এই ক্যাম্পটা হতে পারে। আর কলকাতায় হলে তো খুব ভালো ব্যাপার, কারণ ক্যাম্প হবে যেখানে প্র্যাকটিস হবে, যেখানে থাকা তো লোকজন গিয়ে এমনি ভরি দেবে, তো প্লেয়াররাও প্রচুর লোকজন সাপোর্টার দেখতে পাবে, সেই জিনিস দিয়ে কিন্তু মোটিভেটেডও হবে। তো দেখা যাক কলকাতায় ক্যাম্পটা হয় কিনা। সবচেয়ে বড় কথা, এক মাসের ক্যাম্প এরকমই কিন্তু দরকার, এক মাস কিন্তু টাইম পেলে টিমটা কিন্তু অনেক ভালো জেলা পাবে, কারণ একদম কিন্তু নতুন টিম, অনেক ভালো জেলা পাবে, সেরকম ভাবে কিন্তু ট্যাকটিক্স বাড়াতে পারবে, কিন্তু বাকিটা কোচের ওপর, দেখা যাক কি হয়। তো এরপরে আসি আরেকটা খবরে, সেটা হচ্ছে মণিপুরের একটা এনজিও, তারা একটা ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল, সেটা কিন্তু ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে, এবং তাদের এটা এম ছিল যে যাদের ট্রান্সজেন্ডারদের যে ফুটবল খেলছে যারা, সেটাকেও যেন কোনোভাবে ইনক্লুশন করা যায় স্পোর্টসের মধ্যে, যেন তাদেরকে নিয়েও যেন কোনো টিম যেন যুক্ত হয় যেই লিগগুলো হয় বিভিন্ন স্টেটের সেই লিগগুলোতে। তো এটা কিন্তু একটা সেই মণিপুরের এনজিওর একটা খুবই ভালো উদ্যোগ। তো এরপরে আসি রয়্যাল গার্লস ফুটবল ক্লাবের কথা, এরা কেরালার এক বেস্ট একটা ফুটবল ক্লাব, তো ওরা কিন্তু কোয়ালিফাই করে গেছে ইন্ডিয়ান ওমেন্স লিগের জন্য, আর এটা হচ্ছে সেকেন্ড ক্লাব যারা কেরালা থেকে কোয়ালিফাই করলো ইন্ডিয়ান ওমেন্স লিগ এর জন্য। এবং আরেকটা বলি, ওড়িশা ওমেন্স ফুটবল লিগ যেটা হয়েছিল সেটা তো বলে দিয়েছি কারা চ্যাম্পিয়ন হয়েছে, কারা কোয়ালিফাই করেছে, তো তাদের মধ্যে দীপা নায়েক যে কিন্তু টপ স্কোরার হয়েছে, এবং খুব বেশি টিম ছিল না কিন্তু ওড়িশার ওমেন্স লিগে, সে কিন্তু 14টা গোল করেছে, মানে হিউজ পরিমাণ কিন্তু মানে গোল করেছে, এবং খুব ভালো স্ট্রাইকার বোঝাই যাচ্ছে। তো এরপরে বাকি যেগুলো রয়েছে সেগুলো কিছু কিছু ট্রান্সফার আপডেট না ট্রান্সফার রিউমার, মানে যাতা রিউমার, তো সেগুলো নিয়ে আমি বাকিটা গুড্ডু বলবে। তো এবার আসি ট্রান্সফার নিউজ এবং রুমার্সে, তো পুরোটাই তো এখন রুমার, কারণ কোনো নিউজ নেই, কারণ এখন কিন্তু সবে সিজন শেষ হয়েছে, এখন সবার সাথে সবার কথাবার্তা চলছে, এখন যেগুলো দেখছো কিন্তু ইনিশিয়াল হয়তো কথাবার্তা চলেছে, সেখান থেকে কিন্তু খবর বেরিয়ে এসছে, এমন না যে এগুলো কিন্তু হবেই বা একদম হয়ে গেছে, এরকম কিন্তু একটাও না। তো প্রথমেই বিদ্যাসাগর সিংয়ের কথা তো আগেই বলেছিলাম, তো এই মুহূর্তে যেটা খবর সেটা হলো শোনা যাচ্ছে বিদ্যাসাগর সিংয়ের ওপর অনেকেই ইন্টারেস্টেড, তার মধ্যে বেঙ্গালুরু নাকি রেসে সবার প্রথমে আছে। কিন্তু সবার প্রথমে বলে দিই কেন বিদ্যাসাগর সিংকে নিয়ে এত টানাটানি, কারণ বিদ্যাসাগর সিং কিন্তু আই লিগের টপ স্কোরার হয়েছে, মানে সব বিদেশিদের বিট করে কিন্তু আই লিগের টপ স্কোরার হয়েছে, হিস্ট্রি ক্রিয়েট করেছে একখানা অসাধারণ পারফরমেন্স, মানে নিজের ক্যারিয়ারটা কিন্তু রিভাইভ করেছে, মানে যদিও অনেক ইয়াং প্লেয়ার হয়তো ইস্ট বেঙ্গলে সেরকম সাকসেস পায়নি, কিন্তু তারপরে কিন্তু এই সিজনে খুবই ভালো খেলেছে, হয়তো টিম ট্রাভেলসি একটুর জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু ও কিন্তু গোল্ডেন বুট উইনার, আই লিগে ইন্ডিয়ান গোল্ডেন বুট উইনার, তার মানে বুঝতে পারছো বিশাল কিন্তু পারফর্ম করেছে এই সিজনে। আর তাছাড়াও গোল্ডেন বুট ছাড়া গোল্ডেন বলও কিন্তু ও পেয়েছে, যদিও ডেনি এন্টভিও কিন্তু পেতে পারতো গোল্ডেন বলটা, কারণ ও কিন্তু অনেকগুলো গোল আর অ্যাসিস্ট করেছে, কিন্তু তবুও কিন্তু বিদ্যাসাগরকে দেওয়া হয়েছে, কারণ অসাধারণ পারফরমেন্স করেছে, মানে এমন এমন কিছু ম্যাচে একাই কিন্তু ম্যাচ বের করে নিয়ে চলে গেছে, মহামেডান এগেনস্টে একটা গোল করেছিল, অনেক দূর থেকে কিন্তু শুট করেছিল পুরো টপ কর্নারে, তো এরকম পারফরমেন্সের জন্য গোল্ডেন বুট গোল্ডেন বল একসাথে কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ার পেয়েছে, এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, ওই জন্য কিন্তু সব আইএসএল টিম ওর দিকে নজর দিয়ে আছে। আর এখন যেটা শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলও কিন্তু চাইছিল, মানে এসসি ইস্ট বেঙ্গল, কিন্তু এখনো সব প্রবলেম সলভ হয়নি,
সেই জন্য কিন্তু কোনো অফার করতে পারবে না বা কথাবার্তাও বলতে পারবে না, সেগুলো সলভ হয়ে গেলে হয়তো তারপরে অফার করতে পারবে। তো এখন যেটা শোনা যাচ্ছে যে এই রেসে লিড করছে কিন্তু বেঙ্গালুরু এফসি, আর বেঙ্গালুরু এফসি কিন্তু বিশাল বড় একখানা অঙ্কের মানে অফার করেছে এরকম শোনা যাচ্ছে, মানে হয়তো একখানা হিস্টোরিক একখানা অফার হতে পারে, যেটা শোনা যাচ্ছে বছরে নাকি 1 কোটি টাকা করে অফারটা এরকম শোনা যাচ্ছে। এরকম অফার যদি সত্যিকারের হয়, এটা কিন্তু পুরোপুরি রুমার, মানে আশেপাশে যেগুলো শোনা যাচ্ছে, এরকম অফার যদি সত্যিকারে হয় তবে কিন্তু বেঙ্গালুরুকে বিট করা বিশাল কঠিন হবে। মানে এই অফারকে বিট করার ক্ষমতা আমার মনে হয় না অন্য কোনো টিমের এই মুহূর্তে আছে। তো বিদ্যাসাগর সিং কিন্তু এই মুহূর্তে মানে সবচেয়ে বড় একখানা ট্রান্সফার হতে পারে। তো দেখা যাক আস্তে আস্তে কি হয়, এখনো কিন্তু রুমারের পর্যায়েই আছে, যদি কোনো মানে অ্যাডভান্সমেন্ট হয় তবেই কিন্তু এরপরে তোমাদের জানিয়ে দেবো, কিন্তু এখনো কিন্তু ফুল রুমারের পর্যায়েই এটা আছে। তো এরপরে আসি এটিকে মোহন বাগানের একজন প্লেয়ারের কথা, যে যারটা নিয়েও রিউমার বেরিয়েছে বাট এটা কতটা সত্যি আর ম্যাক্সিমামটাই ফেক বলেই মনে হচ্ছে, সেটা হচ্ছে জায়েস রানে। অ্যাটাকিং মিডফিল্ডার এবং খুব ভালো পারফরমেন্স করে, যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, হয়তো সেইভাবে ম্যাচ টাইম পায়নি, সব ম্যাচে সুযোগও পায়নি। তো শোনা যাচ্ছে যে জায়েস রানে নাকি এটিকে মোহন বাগান ছাড়তে পারে এবং অন্য কোনো আইএসএল টিমে কিন্তু যোগদান করতে পারে, বাট এই সম্পর্কে কিন্তু সত্যিকারে কোনো নিউজ নেই যে আদৌ এটা কতটা সত্যি, কারণ সামনেই এএফসি কাপ রয়েছে। আমার তো বা আমাদের তো মনে হয় যে অবশ্যই জয়েস রানের মতো প্লেয়ারকে এটিকে মোহনবাগান ছাড়ার মতো ভুল করবে না, আর এই মুহূর্তে কোনো প্লেয়ারকে ছাড়ার কোনো চান্সই নেই, কারণ কোনো নতুন প্লেয়ারকে সাইন করায়নি। তো সেই জায়গা থেকে জয়েস রানের মতো একজন প্লেয়ারকে অবশ্যই ছাড়বে না, কারণ বেঞ্চে যখন থাকে বেঞ্চটা কিন্তু খুব স্ট্রং থাকে, আর যে কদিন নেমেছে খুব ভালো কিন্তু পারফর্ম করেছে, মানে ফুল কনফিডেন্স দিয়ে কিন্তু খেলছিল, সেই জায়গা থেকে আর মনে হয় না জয়েস রানকে ছাড়ার কোনো চান্স আছে। তো এটাও কিন্তু আমার মনে হয় পুরোপুরি একখানা ভাসানো রুমার, আরও অনেক রকম রুমার বেরিয়েছিল কিন্তু সেইগুলোর মতনই কিন্তু আমার মনে হচ্ছে জায়েস রানেরটাও কিন্তু পুরোপুরি ভাসানো একটা রুমার। তো এছাড়াও বলে দিই, যে এর আগেও বলেছি আবারও বলে দিই, তো এটিকে মোহন বাগান কিন্তু কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে, তার মধ্যে কিন্তু একজন রয়েছে আপুইয়া, দেখতেই পাচ্ছ যে ফ্রেন্ডলিতে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিগুলো অসাধারণ কাজে, সেই আপুইয়াকেও নেওয়ার চেষ্টা করছে এবং নিন্থই, এই দুজনকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে, যদিও দুজনেই কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার। তো সেইখান থেকে যতক্ষণ না ওদের টিম ছাড়ছে ততক্ষণ কিন্তু নিতে পারবে না, আর এদেরকে নিতে গেলে কিন্তু অবশ্যই ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে। তো একটা অপশন আছে এদিকে মোহন বাগানের কাছে, শুধু এএফসি কাপের জন্য কিন্তু এই দুজনকে নিয়ে আসতেই পারে লোনে, তো লোনে কিন্তু নিয়ে আসতেই পারে। কিন্তু এটিকে মোহন বাগানের ম্যানেজমেন্টের যে মানে এর আগেও যে সাইনিং গুলো আমরা দেখেছি, তো একটাও কিন্তু শর্ট টার্ম সাইনিং করায় না, সব কিন্তু লং টার্ম সাইনিং করাচ্ছে, যাতে একটা টিম মানে মোটামুটি 3-4 বছর ধরে ধরে রাখতে পারে আর একই টিম খেলাতে পারে। এটাই কিন্তু ফুটবলে মোস্ট ইম্পর্টেন্ট, যে একটা টিম যদি অনেকদিন ধরে থাকে তো সেই টিমটা কিন্তু ভালো পারফরমেন্স করতে বাধ্য। তো সেটাই কিন্তু এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট করছে, তো সেই জায়গা থেকে কিন্তু খুবই কঠিন আমার মনে হয় যে নিন্থই বা আপুইয়া এদেরকে আনা কিন্তু খুবই কঠিন, কারণ কন্ট্রাক্টেড প্লেয়ার, আর মনে তো হয় না যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এদেরকে ছাড়বে, আর এই প্লেয়াররা ওই টিম ছেড়ে আসবে কিনা যথেষ্ট সন্দেহ, আর ওখানে কিন্তু এরা ফুল ম্যাচ টাইম পাচ্ছিল খালিদ জামিলের আন্ডারে। তো এটাই কিন্তু দেখা যায় এটিকে মোহন বাগানকে এদের সাইন করাতে পারে না এদের ছাড়া অন্য অন্য কাউকে সাইন করা, কারণ দীপা টাঙ্গড়ি এদের মতো প্লেয়ারকে কিন্তু অফার করছে। তো এটাই দেখার যে এখন কাকে কাকে এফসি কাপের আগে সাইন করে নিতে পারে। আর যেটা তোমাদের আগেও বলেছিলাম, কোনো বিদেশি কিন্তু সাইন হবে না এখন অবধি যা আমরা জানি, যা সাইন হবে ইন্ডিয়ান প্লেয়ারই সাইন হতে পারে বা কেউ কেউ হয়তো লোনে আসতে পারে, এখন অবধি কিন্তু কোনো বিদেশি সাইন হওয়ার কোনো নিউজ নেই, কারণ এফসি কাপে 4 জনই বিদেশি, 3+1 যেটা কিন্তু অলরেডি এটিকে মোহন বাগানের আছে পুরো ফিক্সড। আর যদি বিদেশি সাইন করা দেয় তাহলে কিন্তু অবশ্যই নেক্সট সিজন আইএসএল এর জন্য সাইন করাতে পারে, বাট সেটা আশা করা যায় এএফসি কাপের পরেই হবে, তার আগে হওয়ার হয়তো সম্ভাবনা খুবই কম। তো এরপরে আসি ইস্টবেঙ্গল, এসসি ইস্টবেঙ্গলের একজন বিদেশির কথা, সেটা হচ্ছে ম্যাটি স্টেডম্যান। তো ওকে নিয়েও আজকে সকাল থেকে বা কালকে রাত থেকে একটা রিউমার বেরিয়েছে যে ব্রিসবেন রোড নাকি ওকে নিতে চাইছে। তো যদিও বলে দিই যে এটাও কিন্তু একটা রিউমার, বাট ব্রিসবেন রোড ওকে নিতেই পারে, নিতে গেলে কিন্তু ওকে ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে, কারণ এসসি ইস্টবেঙ্গলের সাথে কিন্তু ওর আরও 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে, কারণ এসসি ইস্টবেঙ্গল 2 বছরের কন্ট্রাক্ট করেছিল, 1 বছর হয়ে গেছে, আরও 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে। তো সেই জায়গা থেকে যে কোনো টিমের যদি নিতে হয়, বিদেশি টিম দেশি টিম, তো ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নিতে হবে, আর বিদেশি টিমের পক্ষে ট্রান্সফার ফি দেওয়াটা খুব একখানা বড় ব্যাপার না, কারণ ট্রান্সফার ফি দিয়েই কিন্তু বেশিরভাগ টিম ওখানে নেয়। আর ব্রিসবেন রোডের মতো টিম কিন্তু ম্যাটি স্টেডম্যানকে নিতেই পারে, কারণ বয়স কিন্তু অনেক কম আর পারফর্মও কিন্তু যথেষ্ট ভালো করেছিল। সেই জায়গা থেকে এটাই দেখার, এটা পুরোপুরি একটা ছড়ানো রুমার নাকি এটা সত্যিকারের হতে পারে, কারণ বিদেশি টিমদের কাছে কিন্তু ট্রান্সফার ফি দেওয়াটা খুব একটা বড় ব্যাপার না। তো আমাদের কাছে যে আপডেট ছিল পুরোপুরি তোমাদের বলে দিলাম, তোমাদের কোনো বক্তব্য থাকলে বা তোমাদের কাছে কোনো আপডেট থাকলে সেটাও আমাদের দিতে পারো, নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।